বালিয়াটি জমিদার বাড়িতে উৎপাদিত শাক সবজি গরিব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ। বালিয়াটি জমিদার বাড়িতে উৎপাদিত শাক সবজি গরিব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আপনাদের অনেকেরই জানা বাংলাদেশের অন্যতম এবং সবচেয়ে বড় বাড়ি হচ্ছে বাণীগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি। 1987 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে পরিচালিত হচ্ছে। বছরের শুরুর দিক থেকে অর্থাৎ মার্চ মাসের প্রথম দিক থেকে করোনা ভাইরাসের কারণে সরকারিভাবে বন্ধ আছে এই জমিদার বাড়ি। দেশি এবং বিদেশি সমস্ত দর্শকদের জন্য, সমস্ত পর্যটকদের জন্য বন্ধ আছে। বন্ধের এই সময়ে জমিদার বাড়ির দেখাশোনা এবং পর্যবেক্ষণ কাজে নিয়োজিত 13 জন কর্মচারী মিলে জমিদার বাড়ির ভিতরে শাক সবজি চাষের উদ্যোগ গ্রহণ করেন। কর্মচারীবৃন্দ জানিয়েছেন, জমিদার বাড়িতে উৎপাদিত শাক সবজি তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়, এক ভাগ নিজেদের জন্য রাখা হয় এবং এক ভাগ বিক্রি করে উৎপাদনের খরচের যোগান চাহিদা মেটানো হয়। তবে এই কঠিন পরিশ্রমের জন্য আলাদা কোনো পরিশ্রম নেওয়া হয় না। তারা বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এলাকার গরিব অসহায় মানুষদের মাঝে শাক সবজি বিতরণ করে দেওয়া। জমিদারের বাড়ির ভিতরে দেখা গেছে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, তার মধ্যে মূলা, বেগুন, ঢেঁড়স, ডাঁটা, পুঁই শাক ও বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি। শাক সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বালিয়াটি জমিদার বাড়ির কর্মকর্তা সঞ্জয় বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চ্যানেল 23 টেলিভিশনের মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং জমিদার বাড়ির সকল কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সঞ্জয় বড়ুয়া তার বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের 1 ইঞ্চি জমিও পতি থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই কথার উপর উদ্বুদ্ধ হয়ে আমরা এই শাক সবজি চাষের উদ্যোগ গ্রহণ করি। ইতিমধ্যে আমরা 2 বার গরিব অসহায় পরিবারের মাঝে শাক সবজি বিতরণ করি। ভবিষ্যতে শাক সবজি ফলন ভালো হলে আরও বেশি পরিমাণে এলাকার সমস্ত গরিব অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে। এই বিষয়ে জমিদার বাড়ির কর্মচারীদের কাছে জানতে চাইলে আব্দুল লতিফ নামে একজন কর্মচারী বলেন, আমাদের এই জমিদার বাড়ির ভিতরে শাক সবজি চাষ করা হয় জমিদার বাড়ির পার্শ্ববর্তী এবং এলাকার অন্যান্য গরিব অসহায় পরিবারদের মাঝে বিতরণের জন্য। একভাগ আমাদের সমস্ত কর্মচারীদের পরিবারের চাহিদা মেটানোর জন্য এবং একভাগ বিক্রি করে এর খরচের যোগান চাহিদা মেটানো হয়। তবে অন্যান্য কিছু কর্মচারী ক্ষোভ প্রকাশ করেন, আমরা অনেক বছর ধরে মাস্টার রোলে চাকরি করছি, আমাদের চাকরি এখনও পারমানেন্ট হচ্ছে না। আপনাদের মাধ্যমে স্থানীয় প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের জানাচ্ছি, আমাদের চাকরিটা যেন স্থায়ীকরণ করা হয়, এই জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।